মিড ডে মিল ভূমিকা মিড ডে মিল ভারত সরকারের একটি জনকল্যাণমুখী প্রকল্প প্রকল্পটির সঙ্গে বিদ্যালয় শিক্ষা ও শিক্ষার্থীদের স্বাস্থ্য ঘনিষ্ঠভাবে যুক্ত ভারতবর্ষের অধিকাংশ মানুষ দারিদ্রসীমার নিচে বাস করে দারিদ্রের কারণেই এদেশে মানুষের কাছে বিদ্যালয় শিক্ষা বিলাসিতা মাত্র কিন্তু নিরক্ষতা মুক্ত সুস্থ সবল ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলবার জন্য প্রয়োজন দারিদ্র্যের সঙ্গে লড়াই করেও নতুন প্রজন্মকে বিদ্যালয়মুখী করে তোলা এই ভাবনা থেকেই মিড ডে মিলের পরিকল্পনা গ্রহণ করেছিল ভারত সরকার নেক্সট পয়েন্ট মিড ডে মিলের প্রয়োজনীয়তা বিভিন্ন গবেষণা সংস্থার গবেষণা থেকেই জানা যায় ভারতের শিশু কিশোরদের একটা বড় অংশই অপুষ্টিজনিত রোগে ভুগছে সমীক্ষায় দেখা গেছে ছয় থেকে নয় বছরের শিশুদের আঠান্ন দশমিক ছয় শতাংশ দশ থেকে তেরো বছর কিশোরদের সাতাত্তর দশমিক নয় শতাংশরই ওজন স্বাভাবিক ওজনের থেকে কম নিয়মিত পুষ্টিকর খাদ্য প্রদানের মাধ্যমে স্বাভাবিক শিশু কিশোর গড়ে তোলবার জন্য এবং স্কুল ছুট শিক্ষার্থীর হার কমাবার জন্য নিয়মিত রান্না করা খাবার বিভিন্ন বিদ্যালয়ে ছুটির দিন বাদে প্রত্যহ পরিবেশন করার প্রকল্প নিয়েছে সরকার এই প্রকল্পের নামই মিড ডে মিল প্রকল্প নেক্সট পয়েন্ট প্রকল্পের স্বরূপ স্বাধীনতা পূর্ববর্তী বা পরবর্তীকালে বিভিন্ন রাজ্যে বিক্ষিপ্তভাবে মিড ডে মিলের ব্যবস্থা চালু ছিল ভারত সরকারও উনিশশো আঠান্ন থেকে উনষাটে ইউনিসেফের সহযোগিতায় মিড ডে মিলের ব্যবস্থা করেছিল তবে এই বিষয়টি যথার্থ গুরুত্ব পেল উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দের পনেরোই আগস্ট থেকে এই সময় ভারত সরকারের পক্ষ থেকে ন্যাশনাল প্রোগ্রাম অব নিউট্রেশন সাপোর্ট টু প্রাইমারি এডুকেশন চালু করেন এই সময় পশ্চিমবঙ্গ সহ অন্য রাজ্যগুলিতে তিন কেজি করে খাদ্যশস্য প্রতি শিক্ষার্থীকে দশ মাস ধরে দেবার বন্দোবস্ত হয় এই ব্যবস্থায় পরে পরিবর্তিত হয়ে সারা ভারতবর্ষে মিড ডে মিলে রূপান্তরিত হয় মিড ডে মিল কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প হলেও ক্ষেত্রে রাজ্য সরকারেরও একটি ভূমিকা থাকে ঠিক হয় এই এর ব্যয়ভার পঁচাত্তর শতাংশ বহন করবে কেন্দ্রীয় সরকার এবং বাকি পঁচিশ শতাংশ বহন করবে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ করবে সে সঙ্গে রান্নার ব্যবস্থা পরিবহন রান্নাঘর পরিশ্রুত জল প্রভৃতি বিষয়গুলির ভার কেন্দ্র ও রাজ্য উভয়েই বহন করবে পরে সুপ্রিম কোর্টের নির্দেশে সিদ্ধান্ত হয় রান্না করার উপযুক্ত পরিকাঠামো তৈরি করবে কেন্দ্র সরকার প্রকল্পের বর্তমান অবস্থা সারা ভারতবর্ষের প্রতিটি রাজ্যে এই প্রকল্পটি বর্তমানে চালু রয়েছে তবে সর্বত্র এখনও চালু করা সম্ভব হয়নি বর্তমানে প্রায় বারো কোটি ছাত্রছাত্রী এই প্রকল্পের সুবিধা পাচ্ছে প্রকল্পটি প্রকল্পটিকে চালু করতে গেলে আরও সরকারি অনুদান প্রয়োজন কারণ বহু স্কুলেই রান্না করার মতো উপযুক্ত বন্দোবস্ত নেই এবং পানীয় জলের ব্যবস্থাও নেই উপসংহার মিড ডে মিল ভারত সরকারের একটি জনকল্যাণমুখী প্রকল্প প্রকল্পটি ভালো তবে সীমাবদ্ধতা অনেক অনেক ক্ষেত্রেই খাদ্য সামগ্রীর গুণগত মান ভালো থাকে না যথার্থ স্বাস্থ্যবিধি মেনে রান্নার বন্দোবস্ত করা যায় না পুষ্টি মূল্য সর্বত্র সঠিক থাকে না এবং অবহেলার খাদ্য খেয়ে অনেক সময় শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে আবার যথেষ্ট সহযোগীর অভাবে অনেক সময় শিক্ষক শিক্ষিকাকেই এই কাজে এগিয়ে আসতে হয় এতে দৈনন্দিন পড়াশোনারও যথেষ্ট ক্ষতি হয়ে থাকে বলে অভিজ্ঞ মহল মনে করেন